বাবার স্বপ্ন বাস্তবায়নে প্রয়াস শিক্ষিকা কন্যার। গোবরডাঙ্গা টাউন হলে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। বিশেষ সম্মান প্রদান করা হয় রাজ্যে উচ্চ মাধ্যমিকের প্রথম শুভ্রাংশু সর্দারকে। চিরায়ত সংস্থার উদ্যোগে এবং জাগরী স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত হলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গোবরডাঙ্গা টাউন হলে এই অনুষ্ঠানে 2023-এর উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকারী শুভ্রাংশু সর্দারকে সম্মানিত করা হলো এবং বৃত্তি প্রদানও করা হয়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমাং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, অর্থাৎ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি শ্রেষ্ঠ তপস্যা। পিতা সন্তুষ্ট হলে দেবতারাও সন্তুষ্ট হন। পিতা, এই ছোট্ট শব্দের ওজন পৃথিবীর সব সম্পর্কের থেকে অনন্ত গুণ বেশি। পিতা শব্দ বহন করেছে একাধিক অর্থ। এই ছোট্ট শব্দের মধ্যে রয়েছে নিরাপত্তা, নির্ভরতা, আবদার, স্নেহ, দায়িত্ব ও কর্তব্য, আর রয়েছে ত্যাগ। আন্তর্জাতিক পিতৃদিবস দিনটি আমরা সম্প্রতি পার করে এসেছি। এই দিনেই বাবার স্মৃতির উদ্দেশ্যে বাবার স্বপ্নের বাস্তবায়নের প্রচেষ্টা করলেন শিক্ষিকা মৌ গুহ। প্রয়াত জীবন গুহর শিক্ষিকা কন্যা মৌ গুহ বছরের বিভিন্ন সময় সমাজের বিভিন্ন ক্ষেত্রে কৃতদেরকে সম্মানিত এবং উৎসাহিত করে থাকেন জীবন গুহ স্মারক সম্মানের মাধ্যমে। জীবন গুহ পেশায় ছিলেন একজন অভিনেতা। সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ির পিতা অপরেশ লাহিড়ির সমসাময়িক এবং একসঙ্গে পার্শ্ব চরিত্রে কাজ করেছেন মহানায়ক উত্তম কুমার সহ বাংলা চলচ্চিত্র জগতের একাধিক গুণী শিল্পীদের সঙ্গে। 5 বছর হল অভিনেতা জীবন গুহ গত হয়েছেন, তবে আজও ওনার দেখানো পথই অনুসরণ করে চলেছেন ওনার কন্যা মৌ গুহ। আন্তর্জাতিক পিতৃদিবসের সন্ধ্যায় পিতার স্মৃতির উদ্দেশ্যে মৌ গুহের চিরায়ত সংস্থার উদ্যোগে এবং জাগরী স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় গোবরডাঙ্গা পৌরসভার টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে 2023-এর উচ্চ মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকারকারী শুভ্রাংশু সর্দারকে পুষ্পস্তবক, মিষ্টি ও বৃত্তি প্রদানের মধ্য দিয়ে তার উজ্জ্বল ভবিষ্যতের শুভেচ্ছা ও উৎসাহ দান করা হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান শঙ্কর দত্ত। গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকেও শুভ্রাংশুকে সংবর্ধনা জানানো হয়। গোবরডাঙ্গার পৌরপ্রধান শঙ্কর দত্ত বলেন, রাজ্যের প্রথম স্থান অধিকারকারীকে কাছে পেয়ে গর্বিত এবং আপ্লুত তারা। একটা মর্মস্পর্শী শ্রদ্ধা জানানোর দিন, ভালোবাসার দিন, নিজেকে উন্নত করবার দিন, নিজেকে প্রকাশিত করবার দিন। কারণ পিতৃ আর মাতৃ এই দুয়ের আশীর্বাদে, শুভেচ্ছায় আমাদের বেড়ে ওঠা, আমাদের নিজেদেরকে বাড়িয়ে তোলা। আজকের দিন সমাজের সর্বস্তরের মানুষকে এই পিতৃ দিবসের গর্ব অনুভব করুক, মনে প্রাণে মননে সেটাকে বয়ে বেড়াক, তাহলেই আমাদের সন্তান হিসাবে সকলের কল্যাণ সাধিত হবে। গোবরডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে মৌ গুহকে তারা অসংখ্য ধন্যবাদ জানান এই উদ্যোগ নেওয়ার জন্য। শুভ্রাংশু অত্যন্ত খুশি সংবর্ধনা পেয়ে। মানে কলকাতা থেকে এত দূরে একটা সংবর্ধনা নিতে আসতে পেরে আমি খুবই খুশি এবং স্বাভাবিকভাবেই খুব ভালো লাগছে। সো থ্যাংক ইউ। আগামী দিনে যারা পরীক্ষা দেবে তাদেরকে একটাই কথা যে তোমরা ভয় পেয়ে পড়াশোনা করো না, পড়াশোনাটাকে একটু ভালোবাসতে শেখো। ভালোবাসা দিয়ে সব কিছুই জয় করা যায়, সেরকম পড়াশোনাটাকেও করা যাবে। আনন্দ করে পড়াশোনা করো, সব হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, আমি মনে করি যে কনসেন্ট্রেশন জিনিসটা বা অধ্যাবসায় জিনিসটা আমার খুব একটা বড় ইম্পর্টেন্ট জিনিস মনে হয়, তো এই জন্যে আমি ওই জিনিসটাকে বেশি করে ফোকাসে আনার চেষ্টা করি। পিতার স্মৃতির উদ্দেশ্যে মৌ গুহ শুভ্রাংশুকেই কেন বেছে নিলেন সেই উত্তরে তিনি জানান, শুভ্রাংশু খুব নির্ভীক স্পষ্ট বক্তা এবং শুভ্রাংশু পরকে অতি সহজেই আপন করে নেওয়ার ক্ষমতা রাখে। জীবন গুহ এমনই ছিলেন বলে জানান তিনি। সেই কারণে মেধার পাশাপাশি এই গুণগুলির জন্য মৌ গুহ বেছে নিয়েছেন মেধাবী ছাত্র শুভ্রাংশু সর্দারকে। এই অনুষ্ঠান সম্বন্ধে মৌ গুহ জানান, তিনি এবং তার দাদা দুজনই সরকারি চাকুরিরতা হলেও
তারা এই অনুষ্ঠানগুলি সম্পূর্ণ পিতা জীবন গুহের জমানো অর্থেই আয়োজিত হয়। এক কথায় গঙ্গাজলে গঙ্গা পুজো করা হয়। বাবার এই উদ্যোগ ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবে বলে জানান তিনি। কলকাতা ছেড়ে গোবরডাঙ্গা এই কারণেই যে শিল্পীদের তো কোনো ভূগোল বা কখনোই ইতিহাস হয় কিন্তু ভূগোল হয় না, সারা পশ্চিমবঙ্গ জুড়েই যেখানে আমরা দেখি যে শিল্পীদের একটা বিশেষ সম্মান প্রদর্শন হয়, সেটা আমাদের ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আমরা কলকাতাতে বসেই কিন্তু শুনতে পেয়েছি যে গোবরডাঙ্গা একটা অত্যন্ত সংস্কৃতি মনস্ক মানুষজনের থাকার জায়গা এবং এত সুন্দর একটি টাউন হল রয়েছে। সেজন্যই প্রথমেই আমরা ভেবেছি কেন নয়, কলকাতা জুড়ে তো অনেক কিছু হলো, কলকাতার মানুষদের কাছে ছুটে জানে না, তো আমরা কলকাতার লোকরা কেন আসতে পারবো না, এখানে চলে এসেছি। এদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে একক কবিতা পাঠ করেন রমা রায় হালদার এবং সমবেত কবিতা পাঠ করেছিলেন প্রেরণা। সঙ্গীতে ছিলেন স্টার ভয়েস খ্যাত আদিত্য। যন্ত্রাণু সঙ্গে ছিলেন শান্তনু চ্যাটার্জি, সুশান্ত সরকার, নারায়ণ ভট্টাচার্য, শুভদীপ দাস, তন্ময় পাল, ভুবন গাঙ্গুলি এবং বীরাশিষ চক্রবর্তী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।